জামালপুর এই ইসলামপুর যমুনা নদী পারের শীতার্ত অসহায় ও দুস্থ মানুষের উষ্ণতা দিতে সামাজিক দায়বদ্ধতা থেকে শীত বস্ত্র বিতরণ করেছে। শুক্রবার দুপুরে উপজেলার চিনাডুলি ইউনিয়নের দক্ষিণ চিনাডুলি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ শীত বস্ত্র বিতরণ করা হয়। রোটারি ক্লাব অব ঢাকা এলায়েন্স এর আয়োজনে ও হিউম্যান ওয়ে লভিং ফাউন্ডেশন বাংলাদেশের তত্ত্বাবধানে 500 জন শীতার্ত মানুষের ভেতর শীত বস্ত্র দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন সাবেক যুগ্ম সচিব, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত পরিচালক সুলতানা রাজিয়া, ইসলামপুর থানার ওসি সুমন তালুকদার, রোটারি ক্লাব অব ঢাকা এলায়েন্সের সভাপতি আফজল খান ও হিউম্যান ওয়ে লভিং ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাতা ওয়ারেশ আলী সহ প্রমুখ।